সকালবেলা উঠে আমার ফার্স্ট কাজ এই চারা গাছগুলোকে ঠিকঠাক আছে কিনা সেটা দেখা। আমার ভীষণ ভালো লাগে একটা গাছ চোখের সামনে বড় হয়ে উঠছে, আর খুব আনন্দ পাই অ্যাকচুয়ালি আমি এটা দেখে। সারা মাসে সমস্ত জিনিস চলে এসছে, তো এগুলোকে শর্ট আউট করে রাখতে হবে। এই হলো আমাদের নিউ ভার্সন অফ সার্ভেন্ট। সাহিত্য চর্চা, সামনে পুজো, বাঙালি নস্টালজিয়া, বাট এগুলো তো ফেক। সকালবেলা থেকে এত কাজে ব্যস্ত হয়েছিলাম যে ইন্ট্রোটাই ঠিক করে শুট করা হচ্ছিল না। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ কন্টেন্ট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর পুজোর আমেজে আছো। আর পুজো রিলেটেড অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছি আমার চ্যানেলে, তো দ্যাটস ওয়াই ব্লগ সেরকম বানানোই হচ্ছিল না। তাই ভাবলাম সানডে স্পেশাল একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ আজকে আমি অনেক কিছু এক্সপ্লোর করবো, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এখন দিনটাকে স্টার্ট করা যাক। আজকের ব্লগটা ভীষণ লম্বা হতে চলেছে, জানি না কতটা কি করতে পারবো, তো আপাতত এখন ব্লগটাকে স্টার্ট করি। তো চলো শুরু করা যাক। ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জানলা থেকে দেখছি আমি বৃষ্টি, ভীষণ ভালো লাগছে। তো চলো একদম বাইরে যাওয়া যাক, তারপরে বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি। ঝমঝমে বৃষ্টি পড়াটা একটু বন্ধ হয়েছে, ঝিরিঝিরিভাবে বৃষ্টি পড়ছে, এরকম ওয়েদারটা সিরিয়াসলি আমার ভীষণ ভালো লাগে। তার উপর আজকে রবিবার, তাই আমার মেন্টাল রিপোর্ট বলছে আজকের দিনটা সিরিয়াসলি আমার জন্য খুব ভালো হতে চলেছে। এই হলো আমাদের নিউ ভার্সন অফ সার্ভেন্ট। বাড়ির সমস্ত কাজ করবে আজকে রেনকোট পরে, রেনকোট পরে সমস্ত প্লেট ওঠাচ্ছে, মাটি আসেনি, এই হলো নীলাদ্রির শাস্তি, কিচ্ছু করার নেই। বৃষ্টিতে আমি যদি একটু ভিজি আমার ঠান্ডা লেগে একদম একাকার অবস্থা আছে, সেজন্য ও রেনকোট পরে বাসন মাজতে যাচ্ছে। হাউ আর ইউ ফিলিং ম্যান? চারিদিক একদম, আর তাই নীলাদ্রিকে বাসন মাজতে যেতে হয়েছে। আনফর্চুনেটলি আমার ঠান্ডার একটা খুব ধাত আছে, তো আমি গেলাম না। এখন আমাকে বাড়ির অনেকগুলো কাজ সারতে হবে, তো চলো আর বকবক না করে কাজগুলো সেরে নিই, দেন কথা হচ্ছে। বাইরে জমজমাট বৃষ্টির আমেজ, তাই আমার মনে হলো খিচুড়ি খাওয়াটা দরকার, সেজন্য মুগ ডাল ফ্রাই করে নিচ্ছি। মুগ ডাল আর চাল আমি সম পরিমাণে নেবো, মানে যে পরিমাণ চাল নেবো সেই পরিমাণেই মুগ ডাল আমি নিয়েছি, একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই। মুগ ডাল ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। আজকে লাঞ্চের প্রিপারেশনে যা যা থাকবে তার জন্য আমি সবজি বের করে নিচ্ছি। খুবই সিম্পল রাখবো আজকের লাঞ্চ, কারণ আমাদেরকে খেয়েই বেরিয়ে যেতে হবে, কয়েকটা জায়গায় এক্সপ্লোর করা আছে, আবার কয়েকটা জায়গায় যাওয়ারও আছে, তো তোমরা সবই দেখতে পাবে ব্লগটা কন্টিনিউ করলে। তো চলো আগে সবজিগুলো বের করে নিই, দেন কথা হচ্ছে। মোটামুটি এই হলো আমাদের সারা মাসের বাজার, এগুলোকে এখন শর্ট আউট করতে হবে এই প্লেসে। আর রাখার জন্য উপযুক্ত বক্সের খুবই অভাব, কারণ সমস্ত কিছু নোংরা হয়ে পড়ে আছে, সেগুলোকে ক্লিন করে তারপরে ইউজ করতে পারবো। মোটামুটি যতটুকু রাখা যায় আমি আগে রেখে দিই, দেন এক্সট্রা জিনিসগুলো আজকের মতো কোথাও একটা রাখার ব্যবস্থা করব। Yeah.
মিল প্রিপারেশন ডান আর মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আরও কয়েকটা রেসিপিস বানালি, আজকের মেনু সর্টেড। রবিবারের দুপুর প্লাস বৃষ্টি ওয়েদার, আমার তো ভীষণ জমজমাট কাটছে। তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বিকেলবেলা থাকছে আরও অনেক বেশি কিছু প্ল্যান, সেগুলো দেখতে গেলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো আপাতত ফুললি রান্নাটাকে কমপ্লিট করি, দেন কথা হচ্ছে। খাওয়ার আইটেমের ব্যাপারে মিলাচ্ছি একদম ফার্স্ট ফার্স্ট। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়ার জন্যই বেঁচে থাকা। আমাদের আজকে দুপুরের লাঞ্চ খিচুড়ি, পটল ভাজা, মাছ ভাজার চাটনি আর এটা কি মোদাক বলে আর লাড্ডু, লাড্ডু। তো নীলাদ্রি খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমি এবার স্টার্ট করব। চলো আগে খেয়ে নিই। ফাইনালি আমি বিকেলের প্ল্যানের জন্য রেডি হয়ে গেছি, আর বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ওয়েট, অঝরে বৃষ্টি পড়ছে, আমি তো রেডি। কি বিরক্তি লাগছে, রেডি হয়ে বসে থাকাটা একটা খুব বিচ্ছিরি ব্যাপার, নীলাদ্রিকে দেখাতে পাচ্ছি না কারণ ও অ্যাজ অলওয়েজ খালি গায়ে আছে। আর আর বাদ দাও, আর ওকে নিয়ে বেশি বকার না বকাই ভালো। তো আপাতত বৃষ্টি কমার অপেক্ষা করছি, আর বোরিং হচ্ছি, কি করব এই লাইফ, যা ভাবি সেটা তো হয় না, যেটা ভাবি না সেটাই হয়ে যায়। যদিও বা বৃষ্টিটা হালকা থামার পর বেরোলাম, তার উপরেই মালগাড়ির জন্য গেট পড়ে গেছে। যাই হোক, এ চলে যাক, দেন যাওয়া হবে। তো বিকেলের প্ল্যানের মধ্যে ফার্স্ট প্ল্যান সাকসেসফুল করার জন্য আমি চলে এসেছি টাইটান আই প্লাসে। এখানে আমি প্রায় 1 week আগে চশমা বানাতে দিয়ে গেছিলাম, তো সেজন্য সেটা আনতে এসেছি। নীলাদ্রিকে বলেছি আমার একটু ভিডিও করতে, তাই ও করে দিচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই ঝাড়গ্রাম টাইটান আই প্লাসের স্পেক্সের কিছু কালেকশন। প্রাইস রেঞ্জ এখানে মোটামুটি কস্টলি আছে, কিন্তু সিরিয়াসলি ওর দিট গাইজ। আমি চশমাটা পাওয়ার পর বুঝেছি যে এর প্রাইস এত কেন। আমার চশমার কস্ট পড়েছিল 2900 and something, বাট সিরিয়াসলি আমি তো ভীষণ স্যাটিসফাইড। আর তোমরা দেখে নাও যে এখানে কী কী কালেকশন এরা রেখেছে। উদ্বোধন করে দিয়েছিস? আমার ড্রাইভার তো রেডি, সো লেটস গো টু দ্য নেক্সট ডেস্টিনেশন। আজকের নেক্সট ডেস্টিনেশন ছিল জাভেদ হাবিব। আমি স্পেশালি আজকে আইব্রো করাতে এসেছি, আর স্পা আর ফেশিয়াল করাবো, সেজন্য ডেট বুকিংয়ের ব্যাপারে জানতে এসেছি। তো দেখা যাক আমি কেমন সার্ভিস পাই, অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করছি আফটার সার্ভিস। হেয়ার স্পা 2000 rupees থেকে স্টার্ট, আর ফেশিয়াল 1000 rupees থেকে স্টার্ট। কেরাটিন স্ট্রেটনিং স্মুথনিংয়ের জন্য লেন্থের উপরে ডিফার করবে যে প্রাইস রেঞ্জ কীরকম হবে। তোমরা অবভিয়াসলি চাইলে একবার ঝাড়গ্রামের জাভেদ হাবিব ভিজিট করতে পারো। ফাইনালি আমার জাভেদ হাবিব আজকে আইব্রো করেছি। আমি এর আগেও অনেক জায়গায় আইব্রো করেছি, বাট সিরিয়াসলি এদের সার্ভিস ভীষণ ভালো। আমি ঝাড়গ্রামের জাভেদ হাবিবে আছি, আর দুজন আছে আমার জন্য এত করেছে, কারণ আপার লিপ আমি কখনো করাই না, এত লাগে বলে পেইনফুল প্রসিডিওর আমার সবসময় মনে হয়েছে। বাট এরা সিরিয়াসলি ভীষণ হেল্পফুল। আর যদি তোমাদের মধ্যে কেউ ঝাড়গ্রামে থাকো, তাহলে অবশ্যই ঝাড়গ্রামে যাবে থাকি একবার হলেও ভিজিট করো, সিরিয়াসলি ইট ওর দিট। কিছু বলো, হাই হ্যালো কিছু তো বলো, খুব লজ্জা পাচ্ছে। যাই হোক, আমারও ফার্স্টে ক্যামেরাতে এরকমই লজ্জা লাগতো, বেরিয়ে যায় তিন কথা হচ্ছে। কখন হয়ে গেছে আমার জানিস? হ্যাঁ, গল্প করছিলাম ওদের সাথে, বেশ ভালো বন্ধুত্ব জমিয়ে নিয়েছি। চল
আজকে থার্ড ডেস্টিনেশন বিশাল মল, যেটা ঝাড়গ্রামে খুবই ফেমাস, খুবই কম প্রাইস, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। সেজন্য আমার বার্থডে রিসেন্টলি আসছে, তো বাড়ির জন্যই কিছু কিনবো বলে আমি এসছি। তো দেখা যাক কি কিনি বা না কিনি, অবভিয়াসলি শেয়ার তো করবোই। এটাই নিই না, এইটা এটা এটা ফাইনাল ফাইনাল ফাইনাল। মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিস কেন ক্যামেরা? কি কিউট কিউট সব ইয়ে রাখবো। তো ফাইনালি কেনাকাটা কমপ্লিট, মোটামুটি যে যে জিনিসপত্রগুলো দরকার ছিল সেগুলো কিনে নিয়েছি। আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখনও বিলিং সেকশনে দাঁড়িয়ে আছে, বিলিং কমপ্লিট হয়ে গেলে দেন যাবো কোথাও খেতে, আর যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ মুসুর ডালের বড়া ভাজা চলছে। আমরা রাস্তায় বেরিয়ে অঝোর বৃষ্টিতে আটকে গেছিলাম, তারপরে ডিসিশন নিতেই পারছিলাম না কোথায় দাঁড়াবো। পাশেই দেখতে পেলাম একটা দোকানে যেখানে এই সমস্ত ভাজাভাজির কাজ চলছে, সেখানে গিয়ে দাঁড়ালাম। আর অবভিয়াসলি খাওয়া হয়ে গেছে দুটো চিকেন ড্রাই ফ্রাই, এখন এই মুসুর ডালের বড়া খাবো দেন বাড়ি যাবো। আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, আর টাইটান আই প্লাস থেকে এই চশমাটা পারচেস করেছি। তোমরা জানিও কেমন লাগছে এই চশমাটা পরে আমাকে। যাই হোক, আমি শেয়ার করে নিচ্ছি যে বিশাল মল থেকে আমি কী কী পারচেস করলাম। ফার্স্ট আইটেম যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো এই আইটেমটা। এটা একটা টেবিল ক্লথ, যেটা আমি আমার ডাইনিং টেবিলে পাকবো বলে কিনেছি। এর আগে একটা ছিল, সেটা হচ্ছে একটু ফেটে গেছে, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে জন্মদিনে কিছু নতুন পাতবো, ডাইনিং টেবিলটাকেও একটুখানি জামা কাপড় পরাতে হবে, তো সেই জন্য এটা হচ্ছে ফার্স্ট আইটেম ফর মাই ডাইনিং টেবিল। নেক্সট আইটেম, একটু সাবধানে কারণ গ্লাস আইটেম আছে। নেক্সট আইটেম যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই দুটো গ্লাস। আমরা মাঝে মাঝে শেক আর কোল্ড কফি এসব বানিয়ে বানিয়ে খাই, তো আমার আর নীলাদ্রির দুটো গ্লাস আমি কিনেছি তাই। আচ্ছা, প্রাইসগুলো বলা হচ্ছে না, ভুলে যাচ্ছি। এর প্রাইসটা নিয়েছিল 329, আর এর একটার সাথে একটা ফ্রি 99 rupees। ওকে, সো নেক্সট আইটেম যেটা তোমাদের সাথে শেয়ার করবো এটা হলো একটা, এটাকে কি বলে আমি সিরিয়াসলি নিজেও জানি না, এটা একটা বাটির মতো যার সাথে এরকম একটা হ্যান্ডেল আছে। আমি এটাকে ইউজ করবো ফর ফোড়ন, মানে ফোড়ন দিতে হয় যে ডালে বা কখনো লঙ্কা তেল যখন আমি করি তখন এক্সট্রা কোনো আর কি কড়াই আমাকে এঙ্গেজ করতে হবে না, এটা থাকলে আমি ফোড়নের কাজটা এটা দিয়ে মিটিয়ে নিতে পারবো, তো সেজন্য এটা আমি পারচেস করেছি। তো এটার প্রাইস ট্যাগ আমি উঠিয়ে দিয়েছি, 69 মতো প্রাইস নিয়েছিল। ওকে, সো নেক্সট আইটেম যেটা আমি পারচেস করছি সেটা হলো এই ঝুড়িটা, কিছু স্ট্রেন করার জন্য খুব ভালো। মাঝে মাঝে ম্যাগি বানাই বা আমি যখন ফ্রাইড রাইস বানাই তখন এরকম ঝুড়ির আমার খুবই দরকার। তো আমার অ্যাকচুয়ালি আগে একটা আছে বাট তাও আরেকটা কিনে রাখলাম। সো ইয়া, এই ঝুড়িটার কস্ট কত করেছিল আমার মনে নেই। নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই চানাচুরের প্যাকেটটা। চানাচুরের প্যাকেটটা 25% এক্সট্রা আছে আর দেখতেও খুব টেম্পটিং লাগছিলো তাই কিনে নিয়েছি। নেক্সট যেটা কিনেছি, আচ্ছা, পিপি হচ্ছে 65 rupees। ওকে, সো নেক্সট আইটেম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো একটা ট্রে। এই ট্রেটা আমার ভীষণ স্মার্ট পিস লেগেছে, আর ব্ল্যাক তো অলওয়েজ মাই ফেভারিট। আমার অ্যাকচুয়ালি একটা ট্রে ছিল যেটা আমি সকালে চা বা কফি যাই খাই সেটাতে সেটার জন্য ইউজ করতাম, বাট অনেক দিন হয়ে গেছে, ট্রেটার কালারটাও অনেকটা ফেড হয়ে গেছে, তাই আমি একটা নিউ পারচেস করেছি। সো ইয়া, আর এটার প্রাইস নিয়েছে 69 rupees। ওকে, সো নেক্সট আইটেম যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটাও হলো ট্রে। এটা একটু বড়ো সাইজের, একটু না অনেকটাই বড়ো সাইজের ট্রে, আর প্রাইস নিয়েছিল 249, একটার সাথে একটা ফ্রি। আমার ভীষণ পছন্দ হয়েছে এই ট্রেটা, আমার থেকেও বেশি পছন্দ হয়েছে নীলাদ্রির। অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করলাম যে বার্থডে আসছে, তো বাড়িতে কিছু গেস্ট আসবে তাদেরকে কিছু সার্ভ করার জন্য আমার বড়ো বড়ো ট্রের প্রয়োজন তাই কিনে নিয়েছি। সো ইয়া, এই ছিল আমার বিশাল মল থেকে পারচেস করা কিছু বাড়ির জন্য এসেন্সিয়াল জিনিসপত্র। ওকে, সো ফাইনালি ভিডিওটা এখানেই এন্ড করছি। এই কন্টেন্টের যদি একটু কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ইটস মিন লট টু মি। সারাদিনের অনেক হেক্টিক শিডিউল গেল, তোমাদের হয়তো সমস্ত কিছুটা ভিডিওতে দেখাতে পারি না কারণ ভিডিওতে আমি কখনো নেগেটিভ ভাইব ক্রিয়েট করতে চাই না, আর সেজন্যই। কিন্তু সিরিয়াসলি দুজনের উপরে ভীষণ প্রেশার ছিল, সেই সমস্ত প্রেশার হ্যান্ডেল করতে গিয়ে আমার গলার ভয়েসটাও একটু রেস্ট ডাউন হয়ে গেছে, তার
পরে আর কি বৃষ্টিতে ভিজেছি। যাই হোক, সেসব বাদ দিয়ে আপাতত ব্লগটাকে এন্ড করছি। পরবর্তী ভিডিওগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সাথে থেকো, পাশে থেকো, এন্টারটেইন করবো কথা দিলাম। আর এন্টারটেইন হতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু, তোমাদের একটু সাপোর্ট আমাদেরকে অনেকটা সাপোর্ট দেয় যে এগিয়ে যাওয়ার জন্য। তো পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো, লাভ ইউ অল।